সাবধান, আজকের পর আর এই বইয়ে হাত দিলে হাত কেটে ফেলবো। সেদিনের পর থেকে বেচারা তিন বোন জাদু শিখতে পারে না। কিছুদিন কেটে যায়, তারপর একদিন, এই নে এই টাকা নিয়ে সিটি ব্যাংকে জমা করে দে। আরে বাবা, তুমি ওদেরকে এত টাকা দিচ্ছ? ও আমাদের টাকা নিয়ে পালিয়ে গেলে আমরা কি করব? আরে আমি তোর বাবা, আমার অনেক বুদ্ধি আছে। নিকিতা আমাদের কাছে জমা থাকবে, পল্লবী আর মিনা টাকা জমা দিতে ব্যাংকে যাবে। এরপরে পল্লবী এবং মিনা টাকা জমা দিতে ব্যাংকে যায়, কিন্তু পথের মধ্যে এক চোর তাদের দুজনকে আক্রমণ করে এবং গুরুতর জখম করে। এরপর চোর দুই বোনের কাছ থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। দুই বোন আহত অবস্থায় কাঁদতে কাঁদতে কালো চাঁদের বাড়িতে পৌঁছে তাকে পুরো ঘটনা জানায়। তোমরা দুজনে যতই নাটক করো না কেন, আমাদের টাকা আমরা আদায় করবই। আমার একটা আইডিয়া আছে, নিকিতার কিডনি আর চোখ দুটো বিক্রি করে আমরা আমাদের টাকা উদ্ধার করব। এই কথা শুনে তিন বোন খুব ভয় পেয়ে যায় এবং কালো চাঁদের কাছে করুণা ভিক্ষা করতে থাকে। তারপর কিছুক্ষণ চিন্তা করার পর কালো চাঁদ বলে, যদি তোমরা দুজনেই নিকিতাকে বাঁচাতে চাও তবে একটাই উপায় আছে। এখান থেকে অনেক দূরে লাল রঙের সমুদ্র, সেখানে একটা কালো জলপরীর কাছে একটা সাদা চাঁদ আছে। সেই সাদা চাঁদের জাদুকরী ক্ষমতা আছে, তোমাদের যে কোনো উপায়ে জলপরীকে মেরে সেই জাদুকরী সাদা চাঁদ আমার বাড়িতে নিয়ে আসতে হবে। কিন্তু বাবা, শুনেছি ওই সাগরের দিকে যে যায় সে আর জীবিত ফিরে আসে না, এখন যে এরা দুজন যদি মরে যায়? সেখানে এরা দুজন মারা গেলেও আমাদের কোনো ক্ষতি হবে না, নিকিতার চোখ আর কিডনি বিক্রি করে আমরা আমাদের টাকা আদায় করব। ও বাবা, কি প্ল্যান করেছো, দুদিক থেকেই আমাদের সুবিধা। চলো চলো, আমাদের দিকে তাকিয়ে কি করছো, তাড়াতাড়ি রওনা দাও লাল সাগরের দিকে। তারপর দুই বোন তাদের কুঁড়ে ঘরে যায়, কিছু জিনিস তাদের ব্যাগে রেখে পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেয়। অনেকক্ষণ হাঁটার পর তারা দুজনে একটি বড় নদীর সামনে পৌঁছয়। তারপর দুই বোনই নদী পার হওয়ার জন্য সাঁতার কাটতে শুরু করে, কিন্তু নদীর মাঝখানে একটি বিপজ্জনক মাছ তাদের দুজনকে আক্রমণ করে। আরে এই মাছ কোথা থেকে এলো, এ খুব ভয়ঙ্কর, সাধারণ মাছের মতো দেখতে নয়, এখন কি করব? তারপর পল্লবী তার ব্যাগ থেকে অনেকগুলো লাল লঙ্কা বের করে মাছের চোখে ছিটিয়ে দেয়। মাছ লঙ্কার জ্বালা সহ্য করতে না পেরে সাথে সাথে সেখান থেকে পালিয়ে যায়। এরপর দুই বোনই দ্রুত সাঁতার কেটে নদী পার হয়। নদী পার হওয়ার পর দুজনেই আস্তে আস্তে গভীর জঙ্গলে পৌঁছয়। বন্য পশুর হাত থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য দুই বোনই কাঠ দিয়ে দুটি মশাল তৈরি করে জ্বালিয়ে নেয়। তারপর বেশ কয়েক ঘন্টা হাঁটার পর অবশেষে দুজনে জঙ্গল পেরিয়ে লাল সাগরের কাছে পৌঁছয়। সমুদ্রের উপর মায়াবী সাদা চাঁদের বাড়ি দেখে দুই বোনই খুব খুশি হয়। তারপর তারা দুজনেই চাঁদ বাড়ির কাছে পৌঁছে কালো জলপরীর সন্ধান শুরু করে। তখনই একটি জাদুর কার্পেটে চড়ে একটি জলপরী সেখানে আসে। তোমরা দুজন কে, এখানে কি করতে এসেছো? আমরা দুজনেই খুব দুঃখিত, আমাদের থাকার কোনো জায়গা নেই। দেখুন, আমার জাদুকরী সাদা বাড়িটি আমার জন্য সমস্ত কাজ করে, আমার কোনো কাজের মেয়ের দরকার নেই। না না, এমনটা বলো না, আমরা দুজনেই তোমার কাছে কি কিছুই করতে পারি না? ঠিক আছে, একটা কথা বলো, তোমরা দুজনে কি রান্না করতে জানো? হ্যাঁ হ্যাঁ, আমরা দুজন খুব সুস্বাদু রান্না করি। তাহলে ঠিক আছে, কারণ আমি প্রতিদিন জাদুকরি খাবার খেতে খেতে বিরক্ত হয়ে গেছি, তাই আমি সাধারণ মানুষের তৈরি সাধারণ খাবার খেতে চাই। চলো আজ থেকে তোমরা দুজনে আমার বাড়িতেই রান্না শুরু করো। তারপর দুই বোনই চাঁদ বাড়ির ভিতরে সোনার রান্না ঘরে গিয়ে সোনার উপর পাত্রে রান্না শুরু করে। তারপর দুজনেই গোপনে খাবারে বিষ মেশায়। তারপর খাবার রান্না হয়ে গেলে পল্লবী জলপরীর সামনে খাবার রাখে, কিন্তু জলপরী যেই খাবার খেতে চায় তখনই পল্লবী তাকে থামায়। আরে কি হলো? পল্লবীর চোখে জল এসে যায় এবং সে কাঁদতে কাঁদতে জলপরীকে বলে, এই খাবারটা খেও না, এতে আমরা বিষ মিশিয়েছি। জলপরী এটা শুনে অবাক হয়ে যায়। তারপর দুই বোন কালো চাঁদ এবং গোল্ডেন নৃশংসতার কথা জলপরীকে জানায়। আচ্ছা,
ওরা দুজনে তোমাদের তিন বোনের অসহায়ত্বের সুযোগ নিচ্ছে। দেখো, আমি সেই চাঁদটা তৈরি করেছিলাম, একটা রাক্ষস আমার কাছ থেকে ওটা চুরি করেছে। আমার সাথে এসো, আমি তাদের দুজনকে এমন শিক্ষা দেব যে তারা তাদের নাম ভুলে যাবে। এরপর জলপরি দুই বোনের সাথে চাঁদ বাড়িতে রাখা সোফায় বসে। তারপর জলপরির ইঙ্গিতেই চাঁদ বাড়িয়ে বাতাসে উড়তে উড়তে কালো চাঁদের কাছে পৌঁছে যায়। এই দেখো বাবা, দুই বোনই আমাদের জন্য মায়াবী সাদা চাঁদগড় নিয়ে এসেছে। আরে হ্যাঁ, আমি আমার চোখকে বিশ্বাস করতে পারছি না। কিন্তু হঠাৎ সাদা চাঁদ বাড়ির জানলা থেকে অনেক সবজি দুজনের গায়ে পড়তে শুরু করে। এটা দেখে দুজনেই ভয় পেয়ে যায়। তারপর পরের মুহূর্তেই দুটি বড় ক্যাপসিকাম তাদের উভয়ের মাথায় পড়ে এবং ফেটে যায় এবং তাদের চুলে আগুন ধরে যায়, এবং কিছুক্ষণের মধ্যেই তাদের দুজনের চুল সম্পূর্ণ পুড়ে যায়। আরে আমাদের সাথে কি হচ্ছে, কেউ আমাদের বাঁচান! তারপর চাঁদ ঘরের ভিতর থেকে দুটি ভয়ঙ্কর লঙ্কা বেরিয়ে আসে আর তাদের দুজনের চোখের মধ্যে ঢুকে যায়। এতে দুজনের চোখ জ্বালা করতে শুরু করে। আরে আমি মরে গেছি, আমার চোখ জ্বলে গেল, আমি অনেক কষ্টে, আমাকে কেউ সাহায্য করুন। কেন হে কালো চাঁদ, তুমি মাধবের দেহ ধরেছো? তাড়াতাড়ি এসো, মাধবের শরীর থেকে বের হয়ে ওকে মুক্ত করে দাও, আর গোলটিকেও তার আসল রূপে নিয়ে এসো, না হলে তোমাকে আমি মেরে ফেলবো। তারপর ভয়ে মাধবের শরীর থেকে কালো চাঁদ বেরিয়ে আসে। তারপর সে গোলটিকেও তার স্বাভাবিক রূপে ফিরিয়ে দেয় এবং তারপর জলপরি সমস্ত গ্রামবাসীকে জড়ো করে। এই কালো চাঁদকে নিয়ে বনের গুহার ভিতরে বন্দি করে রাখো এবং এই লকেটটাও গুহার দরজায় ঝুলিয়ে রাখো, এরপর থেকে সে আর বেরোতে পারবে না। তারপর গ্রামের সবাই কালো চাঁদকে দড়ি দিয়ে বেঁধে টানতে শুরু করে। না না, আমাকে গুহার ভিতরে আটকা পড়তে চাই না, কেউ আমাকে বাঁচাও। আরে অযথা নাটক করো না, তুমি অনেক বড় চাঁদ, এখন তোমাকে গুহায় বন্দি করে রাখবো। হ্যাঁ হ্যাঁ, ওকে এক্ষুনি নিয়ে যাও, না হলে পুরো গ্রামের সর্বনাশ করে দেবে, ওর মতো দুষ্ট চাঁদের স্বাধীন হওয়ার দরকার নেই। তারপর সবাই কালো চাঁদকে টেনে নিয়ে বনের গুহার ভিতরে বন্দি করে দেয়। এরপর সবাই জলপরির দেওয়া লকেট গুহার দরজায় ঝুলিয়ে রাখে। এইভাবে কালো চাঁদ চিরতরে গুহার ভিতরে বন্দি হয়ে যায়। অন্যদিকে জলপরি তার সাদা চাঁদের বাড়িটি তিন বোনকে দেয়। তারপরে তিন বোন জাদু সাদা চাঁদে তাদের জীবন সুখে কাটাতে থাকে। অন্যদিকে জলপরির ভয়ে মাধব এবং গোল্ডি গ্রামবাসীদের কাছ থেকে লুট করা সমস্ত সম্পদ ফিরিয়ে দেয়। সেদিনের পর থেকে বাবা ও ছেলে দুজনেই সম্পূর্ণ ভালো হয়ে যায় এবং সততার সাথে তাদের জীবনযাপন শুরু করে।